বেআইনি চোলাই মদ বিক্রির অভিযোগে সাগরের কোম্পানিছড় এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করে কাকদ্বীপ মহকুমা আদালতে নিয়ে গেল সাগরের আবগারি দপ্তরের পুলিশ। আবগারি পুলিশ সূত্রে জানা যায়, 13 মে সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরের আবগারি দপ্তরের পুলিশ সাগরের কোম্পানিছড় এলাকা থেকে বেআইনি চোলাই মদ বিক্রি করার অভিযোগে বেশ কয়েক লিটার চোলাই মদ সহ শ্যামাপ্রসাদ মণ্ডল নামের সাগরের কোম্পানিছড় এলাকার এক যুবককে সোমবার রাতে গ্রেপ্তার করে। এরপর 14 মে মঙ্গলবার অভিযুক্ত শ্যামাপ্রসাদ মণ্ডল নামে ওই যুবককে সাগর থেকে কাকদ্বীপ মহকুমার আদালতে নিয়ে গেল সাগরের আবগারি দপ্তরের পুলিশ। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ .com এর ক্যামেরার মাধ্যমে। সাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ .com। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ রত্তলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস, অমর টকিজের বিপরীতে।